গুড মর্নিং ক্লাস, আজকে আমরা ক্লাস থ্রি এ তোমাদের যে বাটারফ্লাই বইটা রয়েছে সেই বাটারফ্লাই বইয়ের পেজ নাম্বার 108 থেকে শুরু করব। এর আগের দিন অবধি আমরা কি পড়ে এসেছিলাম, আগের দিন একটু পড়ে এসেছিলাম সেই ছোট্ট মেয়েটি সেই একজন একটা ছোট বাড়ির সামনে গেল, ওই আপেল কুড়াতে কুড়াতে একটা বাড়ির সামনে গেল, আর সেখানে সে একজন বয়স্ক মহিলার সঙ্গে দেখা হলো। তার সেই বয়স্ক মহিলা বড় বড় দাঁত ছিল, আর সেইটা দেখে সেই গার্ল ওয়াজ অ্যাফ্রেড, মেয়েটি ভয় পেয়ে গিয়েছিল। এরপর দেখি তারপরে কি হলো, দি গার্ল ওয়াজ অ্যাবাউট টু রান অ্যাওয়ে, সেসব দেখে ভয় পেয়ে সেই মেয়েটি করলো কি, পালিয়েই যেতে চাইছিল। আচ্ছা, পেজ নাম্বারটা 108 পেজ নাম্বার, বাট দি ওল্ড ওম্যান কল্ড হার, কিন্তু সেই বয়স্ক মহিলাটি তাকে ডেকে বললেন, ওয়াই আর ইউ রানিং অ্যাওয়ে, কেন তুমি দৌড়ে পালিয়ে যাচ্ছ, ডোন্ট বি অ্যাফ্রেড, ভয় পেও না, আই অ্যাম মাদার মুন, আমি চাঁদের মা। দি ওল্ড ওম্যান স্পোক ভেরি কাইন্ড, সেই বয়স্ক মহিলাটা খুব নম্রভাবে খুব নরম ভাবে তার সাথে কথা বলেছে। সো দি লিটল গার্ল ডিসাইডেড টু স্টে উইথ হার, সুতরাং সেই মেয়েটি ঠিক করলো কি যে তার সাথে থেকে যায়। সি লুকড আফটার দি ওল্ড ওম্যান, লুকড আফটার মানে হচ্ছে যত্ন নেওয়া, কেয়ার করা, কেয়ার। সি লুকড আফটার দি ওল্ড ওম্যান, সে কর্তৃক সেই বয়স্ক মহিলা দেখাশোনা করতো, যত্ন নিত। দি ওম্যান ওয়াজ ভেরি হ্যাপি, সেই মহিলা ছিলেন খুবই সুখী। দি লিটল গার্ল এনজয়েড গুড ফুড এভরি ডে, সেই ছোট্ট মেয়েটি প্রত্যেক দিন রোজ রোজ ভালো ভালো খাবার উপভোগ করত। শি হ্যাড এভরিথিং শি ওয়ান্টেড, মানে সে যা চাইতো তার কাছে সবই ছিল। বাট ওয়ান ডে, কিন্তু একদিন শি ওয়ান্টেড টু গো হোম, সে ঘরে যেতে চাইল। শি টোল্ড মাদার মুন হার উইশ, সে চাঁদের মাকে তার ইচ্ছের কথা জানাল। সো দি ওম্যান টুক হার নিয়ার এ বিগ ডোর, সুতরাং সে মহিলা করলেন কি তাকে একটা বিশাল বড় দরজার কাছে নিয়ে। অ্যাডভান্স দি ডোর ওপেন্ড, মুহূর্তের মধ্যে দরজাটা খুলে গেল। দি গার্ল লুকড আউট, মেয়েটি বাইরের দিকে তাকালো, দেয়ার ওয়াজ এ শাওয়ার অফ গোল্ড, মানে সোনার ঝর্ণা একদম যাকে বলে, কারণ সেখানে সোনার একদম ঝর্ণা, চারিদিকে প্রকৃতি সোনা। মাদার মুন সেইড, চাঁদের মা বললেন, অল দিজ আর ইয়োর্স, এই সবকিছু তোমার, ইউ ওয়ার্ক হার্ড অল ডে, তুমি সারাদিন কঠোর পরিশ্রম করো, দিস ইজ ইউর রিওয়ার্ড, এইটাই তোমার পুরস্কার। দি ডোর ক্লোজ, দরজাটা বন্ধ হয়ে গেল। দি গার্ল ফাউন্ড হারসেলফ ইন ফ্রন্ট অফ হার হাউস, সে মেয়েটি নিজেকে তার বাড়ির সামনে দেখতে পেল, ইন ফ্রন্ট অফ মানে সামনে, যে বাড়ির সামনে দেখতে পেল। দেয়ার ওয়াজ এ কক ক্লোজ বাই, সেখানে কাছেই একটা মোরগ ছিল, কক মানে মোরগ ছিল, ইট ক্রাইড আউট, এটা চিৎকার করে বলে উঠল, কক-এ-ডুডল ডু, ইয়োর গোল্ডেন গার্ল কামস টু ইউ, কক-এ-ডুডল ডু মানে সে কোকর কোকর করে চেঁচিয়ে উঠল, চেঁচিয়ে কি বললো, ইয়োর গোল্ডেন গার্ল কামস টু ইউ, তোমার সোনার মেয়ে ফিরে এসেছে তোমার কাছে। শি এন্টার্ড হার হাউস, সে তার ঘরে প্রবেশ করল। শি টোল্ড হার মাদার অল দ্যাট হ্যাড হ্যাপেন্ড, সে তার মাকে যা যা ঘটেছিল সবকিছুই বলল। হার মাদার উইশড, তার মা চাইলেন দি সেম লাক ফর আর ইয়ঙ্গার ডটার অ্যাজ ওয়েল, তার মা চাইলেন কি যে এই একই রকমের সৌভাগ্য তার ছোট মেয়েটিরও হোক। সো দি ইয়ঙ্গার ডটার, সুতরাং ছোট মেয়েটি ওয়েন্ট, সেখানে গেল অ্যান্ড স্যাট বাই দি ওয়েল, এবং পাতবেশিক কুয়ার ধারে বসে রইল। শি ড্রপ দি শাটল ইন টু দ্য ওয়েল, সে করলো কি যে শাটলটাকে কুয়ার বয়ান্তে ফেলে দিল। শি জাম্পড ইন টু দ্য ওয়েল, সে লাফিয়ে ওই কুয়ার মধ্যে ঝাঁপিয়ে পড়ল। শি কেম টু সি দি সেম মিডো, সে কেম টু দ্য সেম মিডো, তাহলে সে একই রকমের, সে একই ওই সবুজ ঘাসে ভরা মাঠটায় এলো। সি স দ্য সেম ট্রিজ, সে একই রকমের গাছগুলো দেখতে পেল, বাট শি ডিড নট শেক দ্য ট্রিজ, কিন্তু সে গাছগুলোকে ঝাঁকালো না আয়া। শি কেম টু স্টে উইথ মাদার মুন, সে সোজা করলো কি চাঁদের মায়ের কাছে থাকতে চলে এলো। বাট শি ওয়াজ ভেরি লেজি, কিন্তু সে ছিল খুবই অলস, কুঁড়ে। শি ডিড নট গেট আপ ইন দ্য মর্নিং, সে সকালবেলা ঘুম থেকে উঠতো না। শি ডিড নট ওয়ার্ক হার্ড লাইক হার সিস্টার, সে তার বোনের মতো বা সে তার দিদির মতো এত কঠোর পরিশ্রম সে করতো না। মাদার মুন ডিড নট লাইক, চাঁদের মাও তাকে পছন্দ করলেন না, কেন, সে সকালবেলা ঘুম থেকে ওঠে না, সে কঠোর পরিশ্রম করে না, তাহলে তার সে একদম কুঁড়ে অলস প্রকৃতির, চাঁদের মাও তাকে সেই কারণেই পছন্দ করলেন না। সো ওয়েন শি রিটার্ন হোম এমটি হ্যান্ডেড, সুতরাং যখন সে তার ঘরে খালি হাতে ফিরে এলো, দি কক বিগ্যান টু ক্রাই, সেই মোরগটা আবার চিৎকার করে উঠল, কক কে ডুডল ডু,
ইউর গোল লেজি গার্ল কামস টু ইউ, যে কোকড়কো তোমার অলস মেয়েটা ফিরে এসছে, বুঝে গেছে? অ্যাডাপ্টেড ফ্রম গ্রিমস ফেয়ারি টেল, মানে গ্রিমেদের রূপকথার গল্প, এটা একটা বিদেশি রূপকথার গল্প থেকে এটা নেওয়া। করবে অ্যাক্টিভিটি 7-8 কমপ্লিট করবে, অ্যাক্টিভিটি 9 কমপ্লিট করবে, আর এখানে কিছু নেই বিশেষ, এত অব্দি মোটামুটি কমপ্লিট করে নেবে, এটাই কাজ থাকবে তোমাদের। পরের দিন আমরা লেসন 9টা করবো, লেসন 9 করলেই আশা করছি শেষ তোমাদের, ঠিক আছে? আজকের মতো এই পর্যন্ত।